প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি ল্যাকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তোমাদেরকে আমি চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসর নিয়ে আলোচনা করেছি বিগত ক্লাসগুলোতে আজকেও মাইক্রোসফট ওয়ার্ডের আমরা কিছু ব্যবহারিক বা কিভাবে ওপেন করতে হয় কোন জিনিসটার কী কাজ সেগুলো নিয়ে আলোচনা করব আর মাইক্রোসফট ওয়ার্ডটা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সফটওয়্যার যার সাহায্যে আমরা বিভিন্ন লেখালেখি এবং কি তার সাথে ছবি সংযোজন এবং কি বিভিন্ন টেবিল অনেক ধরনের কাজ করা যায় ইতিমধ্যে তোমরা সেগুলো জেনেছো আমি কয়েকটি ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যাল দেখাবো যাতে তোমরা বাসায় সেগুলো প্র্যাকটিস করতে পারো এই মহামারীর সময় আমরা ক্লাসে ওভাবে উপস্থিত হতে পারছি না আমাদের স্কুল বন্ধবিদায় আমরা সেগুলো অনলাইনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই জানাবে আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে যাতে এসএসসিতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো এখান থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন আসে এসএসসিতে কিছুদিন পর তোমাদের একটা অনলাইন এক্সাম হবে সেখানে তোমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেগুলো কীভাবে আনসার করবা সেগুলো এখান থেকে পাবা তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে বা আমি যা দেখাবো সেগুলো দেখবা যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে অবগত করবা আমি তোমাদেরকে সেগুলোর ব্যাখ্যা করব তো শুরু করা যাক আমাদের আজকের অনলাইন দেখো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এখানের মধ্যে অনেক ধরনের টুল আছে যেগুলো আমি তোমাদেরকে এর আগেও ব্যাখ্যা করেছিলাম কোন টুলের কী কাজ সেগুলো তোমরা জানো তারপরও আমি আজকে তোমাদেরকে ব্যবহারিকও সেগুলো দেখাবো এটা হচ্ছে কারশর যেটা ইয়া করতেছে সেটা হচ্ছে কারশোর সেখানে আসলে আমরা মূলত লিখে থাকি ইনসার্ট আছে পেজ ল্যাওয়ার্ড আছে রেফারেন্স আছে তো দেখো পেজ লেওয়ার্ডের মধ্যে মার্জিন করতে পারবো ওরিয়েন্টেশন করতে পারবো সাইজ ঠিক করতে পারবো কলাম করতে পারবো ব্র্যাক্স দিতে পারবো লাইন নাম্বার দিতে পারবো অনেক ধরনের কাজ করতে পারবো মার্ক দিতে পারবো পেজ কালার করতে পারবো পেজে বিভিন্ন বর্ডার করতে পারবো তো এগুলো শর্টকাট কিও আমি তোমাদেরকে দেখিয়েছি ক্রস রেফারেন্স দিতে পারবো দেখো হোমের মধ্যে কী কি আছে বোর্ড করা যায় ইটালিক করা যায় আন্ডারলাইন করা যায় পাওয়ার সুপ করা যায় সাফ করা যায় ইনসার্টের মধ্যে দেখো টেবিল পিকচার ক্লিপ আর্ট শার্প স্মার্ট তারপর আমরা চাইলে এখানে মধ্যে আন্ডো করতে পারি রেডও করতে পারি ক্লোজ করতে পারি এটার মাধ্যমে সেভ করতে পারবো নতুন পেজ ব্ল্যাঙ্ক পেজ আনতে পারবো পেজ চাইলে আমরা পেজের মধ্যে বিভিন্ন প্র্যাক্স দিতে পারবো কভার পেজ অ্যাড করতে পারবো বিভিন্ন শার্প আমরা চাইলে এখানে দিতে পারবো দেখো এখানের মধ্যে নিউ ওপেন সেভ ইমেল কুইক রেডো ড্র টেবিল ওপেন রেক ফাইল এগুলো সবগুলোই আমরা করতে পারি দেখো কাস্টমাইজ দা কুইক অ্যাক্সেস টুলবার কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কী কী করা যায় দেখো এখানে অনেক কিছুই আছে এগুলোর মাধ্যমে আমি অল্প সময়ের মধ্যে খুব দ্রুত কাজগুলো করতে পারবো এখানের মধ্যে আমি অ্যাড করে নিলাম দেখো স্পেলিং এসব জিনিসগুলো আমরা চাইলে কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেগুলো এখানে নিয়ে এসে কাজগুলো করতে পারবো স্পেলিং গ্রামার হচ্ছে আমার লেখার যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার টাইপিংয়ে কোনো মিস্টেক হয়ে থাকে সেগুলো আমাকে সে সাজেশন করে দিবে যে এটা এভাবে হবে আমি সেভাবে কাজ করব আমরা চাইলে ফরমেট প্রিন্ট করতে পারি আমরা চাইলে লেখাগুলোকে সেন্টার করতে পারি লেফট রাইট করতে পারি ইনফোর মধ্যে দেখো প্রোটেক ডকুমেন্ট আমার ডকুমেন্টকে চাই চাইলে আমরা প্রোটেক্ট করতে পারব রিসেন্ট যদি কোনো ট্যাপ আমি ওপেন করে থাকি সেটা পারবো নিউ পারবো প্রিন্ট করতে পারবো সেভ অ্যান্ড স্যান্ড করতে পারবো নিউর মধ্যে ব্ল্যাঙ্ক পেজ আছে দেখো এখানে অনেক ধরনের আমরা স্যাম্পল দেখতেছি বিজনেস কার্ড থেকে নিয়ে অনেক ধরনের কাজ করা যায় যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো সবগুলোই যাতে ভবিষ্যতে আমরা এইসব জিনিসগুলো কাজে লাগাতে পারি দেখো ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমি পুরো এটা একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অ্যাড করতে পারবো এখানের মধ্যে এখানে বিভিন্ন ফর্মস আছে কন্টাক্ট নাম্বার আছে অনেক ধরনের কাজ এই বিভিন্ন টেমপ্লেট যদি তৈরি করি সেগুলোও পারবো এখানে ক্যালেন্ডার চাইলে ক্যালেন্ডার পারবো বিজনেস কার্ড পারব আমরা চাইলে এখানে ফ্যাক্সে করতে পারবো ফ্যাক্স করতে পারবো জবের ডিসক্রিপশন করতে পারবো দেখো এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে তুমি চাইলে যেটা ইচ্ছা তোমার সে ধরনের টেমপ্লেট এখানে ব্যবহার করতে পারবা চাইলে নিজের মতো করো এখান থেকে ডিজাইন করে নিতে পারবা দেখো এখানে আর সাধারণ যে লেখা বা যে লেখালেখি করি সেগুলোর থেকে আমরা এখানে অনেক বেশি সুবিধা পেয়ে থাকি দেখো অনেক ধরনের এগুলো হচ্ছে ফ্রি টেমপ্লেট সেইখান থেকে আমরা ব্যবহার করতে পারবো এখান থেকে চাইলে প্রিন্ট করা যাবে দেখো উপরে বিভিন্ন লেখার ডিজাইন দেখা যাচ্ছে আমরা চাইলে সেই ধরনেরও করে নিতে পারবো আমার ওয়ার্ডটাকে সেভ করা যাবে এখান থেকে আবার কন্ট্রোল এস দিয়ে করা যাবে আবার সেভ এজ দেখো তোমার নিজের মতো করে তুমি তোমার ফাইলটাকে এখানে সেভ করে নিতে পারবা দেখো আমি চাইলে আমার কোন জায়গায় সেভ করবো সেইখানে যদি আমি লোকেশনটা ঠিক করে দিই সেই ওইখানেই আমার লেখাটা বা আমার ফাইলটা সেভ হবে আমি চাইলে ডেস্কটপে নিউ ফোল্ডার করে সেভ করে রাখতে পারি অথবা জাস্ট আমার ফাইলের নামটা চেঞ্জ করেও আমরা সেখানে লিখতে পারি দেখো এখানে আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে আমরা ফাইলের বিভিন্ন টাইপের চাইলে আমরা করতে পারি দেখো এখানে ওয়ার্ড নাইনটি সেভেন দুই হাজার তিন টাইপের ডকুমেন্ট করতে পারবো পিডিএফ আকারে করতে পারবো এক্সপিএস ডকুমেন্ট করতে পারবো ওয়েব পেজ আকারে করতে পারবো এক্সএমএল এ ধরনের তোমার যে ধরনের দরকার ফাইলটা সে ধরনের চাইলে এখান থেকে করতে পারবা মূলত আমরা ওয়ার্ড ফাইল ডক এক্স অথবা আমরা পিডিএফ এই দুটা জিনিসেই সেভ করে থাকি আর পিডিএফটা হচ্ছে আমরা মূলত যেটা আমরা জাস্ট দেখতে পারি কখনো এডিট করা যায় না এই কাজটাতে তারপর দেখো রিসেন্টের মধ্যে আমরা কী কী কাজ রিসেন্ট করেছি সেগুলো চাইলে এখান থেকে করতে পারবো বা দেখে নিতে পারবো বা আমার ওই ফাইলটি আমি এখান থেকে নিতে পারবো আমি যত ধরনের কাজ করি না কেন মাইক্রোসফট ওয়ার্ডে আর সেগুলো যদি আমার ডেস্কটপে সেভ থাকে অবশ্যই আমি সে ফাইলটা পুনরায় ওপেন করে এডিট করে নিতে পারবো দেখো এখানে রিসেন্ট প্লেসের মধ্যে ডেস্কটপ সি ইউজার স্ল্যাশ ইমেল ডট কপি স্ল্যাশ ডেস্কটপ এটা হচ্ছে আমার ফোল্ডারটাও ওইখানে আছে ওইখানের মধ্যে যে যে ফাইল আছে সেগুলো চাইলে আমি ওইখান থেকে বের করতে পারবো ওই ওপেনে গেলেই সে আমার বিভিন্ন ফাইল যেগুলো সেভ করা আছে ডেস্কটপে বা আমার হার্ড ড্রাইভে সেখান থেকে আমরা চাইলে নিতে পারবো আমি চাইলে এখান থেকে পিকচারও ড্রাগ অ্যান্ড ড্রপ করেও পিকচার অ্যাড করতে পারবো অথবা অটোমেটিকও পিকচার এখান থেকে অ্যাড করতে পারবো দেখো আমি চাইলে আমার ইয়াটা লার্জ আইকন করতে পারবো মিডিয়াম আইকন করতে পারবো লিস্ট আকারে করতে পারবো অনেক ধরনের সুবিধা আমার যে ধরনের ইচ্ছা আমি সে ধরনের করে আমার কাজগুলো ওয়ার্ডে করে নিতে পারবো আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবো যদি কখনো প্রয়োজন হয় মাইক্রোসফট ওয়ার্ডে ভিডিও অ্যাড করার আমরা সেইটাও এখান থেকে করে নিতে পারবো দেখো আমি জাস্ট এই ডকুমেন্ট সিম্পল এটা চাইলে ওপেন করলে আমার সেভ ফাইল থেকে সেটা ওপেন হয়ে যাবে অটোমেটিক ওপেন চাইলে আমি রিড অনলি করতে পারি ওপেন এস কপি আকারে করতে পারি ওপেন ইন প্রটেকটিড ভিউ আকারে করতে পারি ওপেন ইন রিপেয়ার আকারে করতে পারি আমার যেটা মন চাই সেটা ধরনেরই করতে পারবো আবার যদি আমার ইচ্ছা হয় আমি জাস্ট নর্মালি ওপেন করব সেখানেও আমরা পারবো সেটাও করতে পারবো কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না এখানে তোমরা যদি নিজেরাই এটা মাইক্রোসফট ওয়ার্ড দশ বা সাত বা ষোলো যেটা ইচ্ছা তোমরা ইউজ করে নিজে নিজে যদি তুমি প্রতিদিন একটু 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 দেখো দেখবে যে নিজে নিজে অনেক কিছুই জানতে পারবা বা নিজে নিজে অনেক কিছু করতে পারবা কারণ এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি খুবই আমার ইচ্ছা মতো করে আমি কাজ করতে পারবো তুমি বুঝবা প্রত্যেকটা টুলগুলো কি কাজের মূলত যারা কম্পিউটার ইউজ করে তাদের অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড অবশ্যই ইনস্টল থাকে এবং কি লেখালেখের কাজগুলো করে থাকে আমরা যারা এখানে বাংলা লিখতে পারবো বিভিন্ন ধরনের ভাষায় আমরা যারা এখানে ব্যবহার করতে পারবো যেগুলো অনলাইনে সাপোর্ট করে বা যাদের নির্দিষ্ট ই আছে ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ব্যবহার করা যায় বা যেগুলোতে বিভিন্ন লেখা লেখা যায় আশা করি সব তোমাদের ক্লিয়ার হচ্ছে কোনটা কী কাজ সেভেজ মানি আমি এই আমার ডকুমেন্টটাকে আরেকটা নতুন নামে চাইলে কনভার্ট করতে পারবো বা নতুন আরেকটা নাম দিতে পারব বা পুরাতন আরেকটা কে চাইলে আমরা রিপ্লেস করতে পারবো সেটা অবশ্যই তোমরা জানো আমরা চাইলে এখানে রিড অনলি করে দিতে পারবো জাস্ট এটা কোনো এডিট করা যাবে না জাস্ট আমরা সেটাকে দেখতে পারবো আশা করি সবাই বুঝেছো তাহলে বাসায় ভালো করে প্র্যাকটিস করবা যাতে তোমরা সেটা আয়ত্ত করতে পারো কারণ বিভিন্ন জবের ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায় তোমার মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন কাজ লাগে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই অবগত করবা আজকে এত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ